বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাহত অনুষ্ঠিত হব। নভেম্বর মাহত তৃতীয় বর্গর যীক্ষা আসে তার ফলাফল দিয়া হব। তারপিছতে তৃতীয় বর্গর স্কিল পরীক্ষা বলে কয় আর চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা সেয়া অনুষ্ঠিত হব। চতুর্থ বর্গত মাত্র পাঁচ নম্বর মৌখিক পরীক্ষার কারণে থাকিব আর বাকি মুখ্যত লিখিত পরীক্ষার ফলাফলে তেওঁলোকৰ ভাগ্য নিরূপণ করব। মৌখিকত মাত্র পাঁচ নম্বর থাকিব। এটা পদবীর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালে মতা হয়েছে, গতি আজি যি রিজাল্ট দিছে তার 50% বা 50% যুবক যুবতীয়ে শেষত গৈ চাকরি পাবলে সক্ষম হব। মৌখিক পরীক্ষা ডিসেম্বর মাহত অনুষ্ঠিত হব। নভেম্বর মাহত তৃতীয় বর্গর যীক্ষা আসে তার ফলাফল দিয়া হব। তারপিছতে তৃতীয় বর্গর স্কিল পরীক্ষা বলে কয় আর চতুর্থ বর্গর মৌখিক পরীক্ষা সেয়া অনুষ্ঠিত হব। চতুর্থ বর্গত মাত্র পাঁচ নম্বর মৌখিক পরীক্ষার কারণে থাকিব আর বাকি মুখ্যত লিখিত পরীক্ষার ফলাফলে তেওঁলোকৰ ভাগ্য নিরূপণ করব। মৌখিকত মাত্র পাঁচ নম্বর থাকিব। এটা পদবীর বিপরীতে দুজনক মৌখিক পরীক্ষালে মতা হয়েছে, গতি আজি যি রিজাল্ট দিছে তার 50% বা 50% যুবক যুবতীয়ে শেষত গৈ চাকরি পাবলে সক্ষম।